হ্যালো বন্ধুরা, আজ 12th September, আজ আমার হাজব্যান্ডের বার্থডে, তাই সকাল থেকে একটু ব্যস্ততার মধ্যে দিনটা কাটছিল বলে ভিডিও শ্যুটটা করতে পারিনি। সকাল থেকে রান্নাবান্না হয়েছে বাড়িতে, প্রচুর পাঁচ রকমের ভাজা, পায়েস, মাছের ঝোল, মাংস, যেরকম আমাদের বাঙালিদের বাড়িতে জন্মদিনে হয় ঠিক সেরকমই হয়েছিলো আয়োজন। তারপরে ভিডিওটা আমি শ্যুট করেছিলাম এই কেক কিনতে যাওয়ার সময় থেকে। কেকটা কিনতে যাওয়ার সময় ছেলেকেই নিয়ে গেছিলাম, ছেলেই পছন্দ করে দিয়েছে তার পছন্দের চকলেট কেকটা, সেটাই নাকি তার বাবার পছন্দ হবে, যথারীতি বাবারও সেটাই পছন্দ হয়েছে। কেকটা নিয়ে আসার পরে এত বেশি এক্সাইটেড আমার ছেলে, বুঝতে পারছি না বার্থডেটা কার, যে বার্থডেটা আমার ছেলে না আমার হাজব্যান্ডের। বাচ্চা মানুষ তো খুব আনন্দ করছে, তাই সেইগুলো ক্যামেরা বন্দি না করে পারলাম না। আমরা হ্যাপি বার্থডে বলে উইশ করছি, তার আগে সেই ননস্টপ বলে যাচ্ছে হ্যাপি বার্থডে তার বাবাকে কনস্ট্যান্ট, কেকটা সেই কাটছে, তো আনন্দটা তার অনেক বেশি আর এগুলো দেখতে বেশ ভালো লাগছে। যাই হোক, এরপরে আমরা বেরোবো একটু বাইরে, কিছু ছোটোখাটো কাজ আছে সেইগুলো কমপ্লিট করে আজকে চারটের ডিনারটা বাইরেই করবো আমরা সবাই। বাইরের কেউ নেই, বাড়িরই আমরা দু তিনজন আছি, ওর ঠাকুমা, বাবা, আমি, ব্যাস আর আমার ছোট্ট ছানাটা। তো এইভাবেই দিনটা খুব সুন্দরভাবে কাটাচ্ছি। এবার যাব আমরা রেস্টুরেন্টে, একটু রেডি হয়ে নিই। আমাদের বাড়ির পাশেই রেস্টুরেন্ট, তাই খুব বেশি তাড়াহুড়োর দরকার নেই। রেস্টুরেন্টে গিয়েই ফার্স্টেই আমরা অর্ডার করলাম একটা তন্দুরি। ভেবেছিলাম রাত্রেবেলা ওকে ছেলেকে তন্দুরি খাইয়ে দিলেই হয়ে যাবে, কিন্তু দেখলাম তন্দুরিটা ঝালও খেতে পারলো না। চিকেন রেশমি কাবাবও অর্ডার করলাম, কিন্তু তাতেও গোলমরিচের ঝালটাই মনে হয় ওর ঝাল লাগছে, ও খেতে পারলো না। তাই বাড়িতে এসেই ওর জন্য খাবার রান্না করে দেবো। আর আমরা অর্ডার করলাম চিকেন টিক্কা বাটার মশালা, কুলচা, নান আর একটু কোল্ড ড্রিঙ্কস, তার সাথে তো থাকেই। আমরা বাইরে গেলে এই চিকেন টিক্কা মশালার ওপর একটু বেশি দুর্বল হয়ে পড়ি, ভীষণ ভালো লাগে, তাই বিভিন্ন রকম আইটেম ট্রাই করে করেও কুলচা দু তিন বার চিকেন টিক্কা মশালার ওপরে একটা অদ্ভুত রকমের দুর্বলতা আছে আমাদের দুজনেরই। তাই ঘুরিয়ে ফিরে আমরা সেই এই পছন্দের খাবারটাতেই চলে আসি। তবে আজকে যেই দোকানটা রেস্টুরেন্টটাতে আমরা গেছিলাম, সেই রেস্টুরেন্টটাতে চিকেন টিক্কা বাটার মশলাটা খুব একটা আমাদের দুজনের পছন্দ হয়নি। আমার মনে হয় যে একটু মিষ্টি কম, একটু নুন কম, ভালো লাগেনি। যাই হোক, যেরকমই হয়েছে খেয়ে নিই, নেক্সট টাইম আর এই রেস্টুরেন্টে আসা যাবে না, অন্য কোনো রেস্টুরেন্টে ট্রাই করতে হবে। আজকে সকাল থেকে ছেলে বাবাকে পেয়েছে খেলার জন্য, খুব হ্যাপি সে, তো দিনটা খুব ভালোই কাটলো আমাদেরও। আজকে ভিডিওটা এখানেই শেষ করি, টাটা সবাই।